কারাগার থেকেই নুসরাত হত্যার নির্দেশ সিরাজউদ্দৌলার, সরাসরি জড়িত আসামি নূর ও শামীম। প্যারোলে মুক্তি চাইবেন না কারাবন্দী খালেদা জিয়া, জানালো বিএনপি, নেই জোরালো কর্মসূচি। ভাড়ায় আনা উড়োজাহাজে মাসে 10 কোটি টাকা লোকসান গুনছে বিমান, কর্মকর্তাদের গাফিলতি। বর্ণিল উৎসবে সারাদেশে বর্ষবরণ, মঙ্গল শোভাযাত্রায় সমৃদ্ধ সহনশীল দেশের আশা। ঢাকা প্রিমিয়ার লিগে সুপার সিক্স শুরু আজ, রুবেলকে নিয়ে ঝুঁকি নেবে না আবাহনী। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আয়েশা মাহমুদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। ফেনী সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার এজাহারভুক্ত দুই আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীম। রোববার মধ্যরাতে ফেনীর জ্যেষ্ঠ হাকিম জাকির হোসেনের আদালতে 164 ধারায় দুইজন জবানবন্দি দেন। এর আগে দুপুর 3টায় আদালতে হাজির করা হয় নূর ও শামীমকে। রাত 1টা পর্যন্ত দুজনের জবানবন্দি গ্রহণ করা হয়। এ সময় আসামিরা কারাগারে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার কাছ থেকে হুকুম পেয়ে হত্যাকাণ্ড ঘটায় বলে জানায়। পিবিআই জানায়, পুরো হত্যাকাণ্ডের বিষয়ে আসামিরা বিস্তারিত জানালেও তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা হবে না। অধ্যক্ষ সিরাজউদ্দৌলার ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত নুরুদ্দিনকে বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ভালুকা থেকে এবং শাহাদাত হোসেন শামীমকে শুক্রবার সকালে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে গ্রেপ্তার করে পিবিআই। নুসরাত হত্যা মামলায় এখন পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই দুজন আসামি তারা স্বতঃস্ফূর্তভাবেই বিজ্ঞ আদালতের কাছে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। বক্তব্যে পুরো বিষয়টাই তারা খুলাসা করেছেন। হ্যাঁ, একেবারেই কীভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, কারা ঘটিয়েছে, কী আঙ্গিকে ঘটিয়েছে, বিস্তারিত বিবরণ আমি আপনাদের সামনে পেশ করব না, বাট বিষয়গুলি এসেছে, হয়তো আপনারা খুব দ্রুতই বিষয়গুলি জানবেন। কারাবন্দী খালেদা জিয়া প্যারোলে মুক্তি চাইবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী এবং বিএনপি নেতারা। এদিকে দল প্রধানের মুক্তির জন্য আন্দোলনের হুঁশিয়ারি দিলেও এখন পর্যন্ত জোরালো কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হয়নি বিএনপির নীতি নির্ধারণী ফোরামে। জামিনেই খালেদা জিয়ার মুক্তির অপেক্ষায় নেতারা। প্যারোলে মুক্তি পেতে হলে তাকে একটা কজ দিয়ে, একটা কারণ দর্শিয়ে তাকে আবেদন করতে হবে। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর আলোচনায় আসে খালেদা জিয়ার প্যারোল ইস্যু। চেয়ারপারসনের অসুস্থতা কেন্দ্র করে বিএনপির একটি অংশ প্যারোলে মুক্তির বিষয়ে ইতিবাচক, তবে বড় অংশটি এর বিপক্ষে। এখন শীর্ষ নেতাদের প্রায় সবাই বলছেন দোষ স্বীকার করে প্যারোলে মুক্তি চাওয়ার কোনো সুযোগ নেই। খালেদা জিয়াও প্যারোলে মুক্তির বিষয়টি নাকচ করে দিয়েছেন বলে দাবি করছেন নেতারা। অন্যদিকে আইনজীবীরা বলছেন খালেদা জিয়ার বিশ্বাস জামিনেই তিনি মুক্তি পাবেন। উনি সারা জীবন আপোষহীন রাজনীতি করে গেছেন, উনি বলেছেন জামিন আমার অধিকার, সুতরাং এখানে আর কোনো বিষয় আমি বিবেচনায় নেব না, সরকারের দয়ায় বা নির্বাহী আদেশে বের হব এমন কোনো কিছু আমরা ওনার কাছ থেকে পাইনি। আইন চলছে না, সংবিধান চলছে না, তারপরে উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, যে কারণে উনি ফেস করতে চাচ্ছেন। পেরুলের প্রসঙ্গটা আসে কেন? এই প্রসঙ্গ তো বিএনপি থেকে আনা হয়নি, সরকার থেকে আনা হয়েছে। দল প্রধানের মুক্তির জন্য বিভিন্ন সভা সমাবেশে রাজপথে জোরালো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা, তবে সেই আন্দোলন কৌশল নিয়ে এখনও আলোচনা হয়নি শীর্ষ পর্যায়ে। নেতারা বলছেন সরকার সদয় হলেই খালেদা জিয়া মুক্তি পাবেন। সরকার একটু যদি বিবেচক হয়, একটু সহানুভূতিশীল হয়, এমন কিছু মানবিক হয়, তাহলেই তো তার সুচিকিৎসা ব্যবস্থা হতে পারে। যদি সরকার সহযোগিতা না করে তাহলে তো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির 6 নেতার শপথের উপর খালেদা জিয়ার জামিন নির্ভর করছে বলেও গুঞ্জন রয়েছে রাজনৈতিক মহলে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নববর্ষের দিন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রোববার চেয়ারপারসনকে দেখার পর তিনি এই দাবি করেন। মির্জা ফখরুল জানান, দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি প্রধান। 17 বছরের দণ্ড নিয়ে 14 মাসেরও বেশি সময় কারাগারে আছেন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পহেলা এপ্রিল থেকে তৃতীয়বারের মতো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। নববর্ষের দিন হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়। উনি শুভেচ্ছা জানিয়েছেন সারা দেশবাসীর কাছে। মির্জা ফখরুল জানান দ্রুত খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন। অত্যন্ত অসুস্থ, খেতে পারছেন না, এখনো তিনি পা বেন করতে পারেন না, তার বাঁ হাত এখনো সেই আগের মতোই রয়ে গেছে, অর্থাৎ তিনি বাঁ হাতটাও কাজ করতে পারছেন না। তার স্পেশালাইজ ট্রিটমেন্ট দরকার, সেই ট্রিটমেন্টটা তার এখনও শুরু হয়েছে বলে আমাদের কাছে মনে হয়নি। খালেদা জিয়ার প্যারোল এবং সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির ছয় নেতার শপথ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে এড়িয়ে যান মির্জা ফখরুল। না, এগুলো নিয়ে কিছুই আলোচনা হয়নি, আমরা স্বাস্থ্য চিকিৎসার ব্যাপারে এসেছেন। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্ষবরণে প্রতিবাদী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে বিএনপির সহযোগী সংগঠন জাসাস। এতে দ্রুত খালেদা জিয়ার মুক্তির দাবি জানান বক্তারা। দেশনেত্রীকে প্রথম মুক্ত করতে হবে, ইনশাআল্লাহ এই বিএনপির উপরে দায়িত্ব, বিএনপি অবশ্যই এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তৃতীয়বারের মতো আমরা এই ভূমিকা রাখব। নতুন বছরে দেশে গণতন্ত্র ফিরে আসবে বলেও আশা জানান বিএনপি নেতারা। আমার বুক ফেটে যাচ্ছে যখন ভাবছি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শাহিন দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন। রোববার রাত 10:30 দিকে বগুড়া উপশহরে এই ঘটনা ঘটে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামান জানান, উপশহরের একটি দোকানে মোবাইলে টাকা রিচার্জ করছিলেন শাহিন। এ সময় পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে শহরের মোহাম্মদ আলী হাসপাতালে নিলে চিকিৎসকেরা শাহিনকে মৃত ঘোষণা করেন। হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। শাহিনের মরদেহ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। শাহিন রাজনীতির পাশাপাশি পরিবহন ব্যবসায়ী ও আইনজীবী ছিলেন। পাঁচ বছর আগে ইজিপ্ট এয়ার থেকে ভাড়ায় আনা দুটি উড়োজাহাজের কারণে মাসে 10 কোটি টাকা লোকসান গুনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অসম চুক্তির কারণে উড়োজাহাজগুলি ফেরতও পাঠাতে পারছে না রাষ্ট্রীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠান। যাত্রী সুবিধা ও রুট বাড়ানোর পরিকল্পনা থেকে 2014 সালে ইজিপ্ট এয়ারের দুটি বোয়িং 777 মডেলের উড়োজাহাজ ভাড়া করে বিমান। ড্রাইলিজ পদ্ধতিতে করা চুক্তি অনুযায়ী উড়োজাহাজ দুটি যাত্রী পরিবহন করুক বা না করুক, প্রতিটির জন্য মাসে ভাড়া গুনতে হয় 4,70,16,000 টাকা। যুক্ত হওয়ার এক বছরের মধ্যে 2015 সালেই প্রথম উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হয়। পরে মাসে 8,00,000 টাকায় ইজিপ্ট এয়ার থেকে ভাড়ায় আনা হয় ইঞ্জিন। কিছুদিনের মধ্যে বিকল হয় দ্বিতীয় ইঞ্জিনও। দ্বিতীয় উড়োজাহাজের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। প্রথম কথা হলো, যখন বিমানটা নেওয়া হয়েছে সঠিকভাবে নেওয়া হয়েছে কিনা এটা যাচাই করে দেখার বিষয় আছে। এরপরেও যে ইঞ্জিনগুলো নেওয়া হয়েছে সেটা হয়তো প্রচলিত ইঞ্জিন নয়, যার কারণে এটা বেশি দিন চলতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন বিমানের কর্মকর্তাদের গাফিলতির কারণেই এমন সংকটে পড়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স। দায় দেখছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষেরও। যাদের সাথে আমি লেসার বা আমি যে লেসি, আমরা যে দুই পক্ষ, নিশ্চয়ই সমান অপরচুনিটিগুলো থাকতে হবে। এখন এখানে লিজে কী ছিল আমরা জানি না, কিন্তু যেটা আমরা দেখছি তাতে আমার কাছে মনে হয় যে এখানে এটা বিমানের ফেভারে বলে তেমন একটা ছিল বলে মনে হচ্ছে না। প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনা না করে ব্যক্তিগত সুবিধার বিনিময়ে উড়োজাহাজটি ভাড়ায় আনা হয়েছে কিনা তা অনুসন্ধান করছে মন্ত্রণালয়। বিমানটা আসলে ওখানে পূর্ব অবস্থা ফিরিয়ে আনার জন্য ভিয়েতনামের একটা কোম্পানি টেন্ডারের মাধ্যমে কাজটা পেয়েছিল। সে কাজটা শেষও করতে পারছে না, ইজিপ্ট এয়ারও নিতে পারছে না। প্রতি মাসে সরকারের 10 কোটি টাকা, অর্থাৎ বিমানের 10 কোটি টাকা তাকে ভাড়া হিসাবে দিতে হচ্ছে। তো আমরা একটা প্রক্রিয়া গ্রহণ করেছি যত দ্রুত এটা সমাধান করা যায়। ড্রাইলিজের নিয়ম অনুসারে উড়োজাহাজ দুটি ফেরত দেওয়ার সময় আগের অবস্থায় ফিরিয়ে আনার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে উড়োজাহাজ দুটি মেরামত করতেও বিপুল অর্থ খরচ করতে হবে বিমানকে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নববর্ষে রোববার গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। টানা 3 বার আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনায় সবাইকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী।
সকাল 10টায় প্রধানমন্ত্রী গণভবনের ব্যাংকোয়েট হলে পৌঁছালে সমবেত কণ্ঠে কয়েকটি গান পরিবেশিত হয়। এতে প্রধানমন্ত্রীও কণ্ঠ মেলান। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা দলের সভাপতি শেখ হাসিনাকে ফুল দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানায়। বছরের প্রথম দিন গণভবনে অতিথিদের খই, মুরগি, মিষ্টান্ন সহ ঐতিহ্যবাহী খাবারে আপ্যায়িত করা হয়। আমরা আমাদের সকল কর্মের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণ করব। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সোনার বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেখেছিলেন। আর সেই বাংলাদেশ গড়বার জন্য আমি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার আহ্বান জানাচ্ছি। সমৃদ্ধ, সহনশীল ও আধুনিক বাংলাদেশের আহ্বান জানিয়ে হল নববর্ষের মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে রোববার সকালের এই শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকের পাশাপাশি যোগ দেন হাজারো মানুষ। এবারের প্রতিপাদ্য ছিল মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে। মঙ্গল শোভাযাত্রা এখন নাগরিক বাঙালির বর্ষবরণ আয়োজনের আকর্ষণের কেন্দ্রে। রমনা বটমূলে ছায়ানটের প্রভাতী আয়োজন শেষ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। নানা সমস্যা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে দেশ। এবার তাই সংকটে অনুপ্রেরণার উৎস সন্ধান করা হয়েছে কবিগুরুর নৈবেদ্য কাব্য থেকে। মুক্ত আকাশে মাথা তুলে দাঁড়ানোর আকাঙ্ক্ষা এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য। এই যে অসাম্প্রদায়িক, মানবিক এবং উদারনৈতিক মূল্যবোধের বহিঃপ্রকাশ এই শোভাযাত্রার মধ্য দিয়ে ঘটে, সেটিরই আমরা প্রত্যাশা করব যে এটি যেন সারা বছর মানুষের মধ্যে থাকে। মিছিলে সবার সামনে মুখোশের মুখে রাজা আর রানী, মাঝে তাদের প্রজাকুল, কৃষ্ণচূড়ায় মা পাখি আর ছানা, ডানা মেলেছে কমলাবরণ লক্ষ্মী পেঁচা, তাদের পিছু পিছু এলো দুই মাথা ঘোড়া, জীবন বৃক্ষ, ষাঁড়, কাঠঠোকরা ও ট্যাপা পুতুল। বাঘের মুখ থেকে বকের কাটা তোলার চিরায়ত গল্পের ছিল উপস্থাপন। এই যে আনন্দ র্যালি হলো, সবকিছু মিলায় আসলে পহেলা বৈশাখের সাথে আর কিছু তুলনা হয় না। সবাই একসাথে, কোনো ধর্ম বর্ণ কিছুই নেই, নির্বিশেষে সবাই বের হয় একসাথে সেজে, সবাই সবার মতো, এই দিকটাই সবচেয়ে বেশি ভালো লাগে। ঢাক ঢোল বাজিয়ে নেচে গেয়ে ঐতিহ্যবাহী আয়োজনে সামিল হন অসংখ্য মানুষ। অনাচার, অন্যায় আর অপশক্তির বিনাশ করে শুভ শক্তির প্রত্যাশা তাদের। সব অপশক্তি রোধ করে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি পয়লা বৈশাখে, এটাই আমাদের প্রত্যয়। এখানে খুব কালারফুল, আমি খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ, সবার জন্য শুভ নববর্ষ। স্বৈরাচার বিরোধী ভাবমূর্তি নিয়ে 1989 সালে শুরু হয় পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা। সময়ের ধারাবাহিকতায় 1996 সালে তা মঙ্গল শোভাযাত্রা নাম পায়। বাঙালির বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা এখন ইউনেস্কোর ইনটেনজিবল হেরিটেজের অংশ। সমস্ত কুপমণ্ডকতা পেছনে ফেলে আনন্দলোক, মঙ্গলালোকের যে বার্তা ঘোষিত হচ্ছে বাঙালির জীবনে, নতুন বছরে তা বয়ে যাক প্রতিদিন প্রতিক্ষণ। অনন্ত আকাশে মাথা তুলে বাংলাদেশ জানান দিক তার অব্যাহত উন্নতি, অগ্রগতি এবং সমৃদ্ধি। নববর্ষে এই প্রত্যাশাই সবার। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন বছর বরণের উৎসবের মধ্যেও প্রতিবাদী মানুষ সোচ্চার হয়েছেন নুসরাত হত্যার বিচারের দাবিতে। বটমূলে ছায়ানটের আয়োজন থেকে শুরু করে মঙ্গল শোভাযাত্রা সবখানেই ছিল ফেনীর নুসরাতের উপর বর্বরতার প্রসঙ্গ। নারী শিশু নির্যাতন বন্ধে সোচ্চার ছিলেন মানুষ। ফেনীর সোনাগাজীর মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার ন্যায় বিচারের দাবি বর্ষবরণের সব আয়োজনে। মঙ্গল শোভাযাত্রা শেষে চারুকলা থেকে বের হয় নুসরাতের মৃত্যুতে শোক জানিয়ে পদযাত্রা। কন্যা সাহসিকা স্লোগান মুখর এ মিছিলে অংশ নেন নাট্য ব্যক্তিত্ব, সংস্কৃতি কর্মী সহ বিশিষ্টজনেরা। আমরা চাই যে এই সাহসটুকু আমাদের বাঙালি নারীদের মধ্যে সঞ্চারিত হোক, আমাদের ভাইদের মধ্যে সঞ্চারিত হোক, আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখি। এই পদযাত্রা দিয়ে জাতিকে জানিয়ে দিতে চাই যে আমরা আছি, এই ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে এবং যারা এই ঘটনার হোতা তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। উৎসবের মাঝেও সবার কণ্ঠে উচ্চারিত হয়েছে নারীর প্রতি সহিংসতা দূর করার আহ্বান। কেউ আসলে রেহাই পাবে না, সত্য সত্যই আমরা একদিন এটাকে মোকাবেলা করতেই পারবো, আমরা দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই। কিন্তু যতটুকু আমরা সচেতনতা বাড়াতে পারবো ততখানি নারীদের প্রতি সহিংসতাটা কমে আসবে। থেকে এই বৈশাখের মধ্য থেকে আমরা আমাদের দাবি জানাচ্ছি, আমরা নারীর প্রতি যে সহিংসতা চাচ্ছি। মানসিক পরিবর্তন যতক্ষণ না আসবে ততক্ষণ এই
সহিংসতা কখনো আপনার নির্মূল হবে না। এর আগে ছায়ানটের বর্ষবরণের আয়োজনে ছিল নুসরাত হত্যায় ক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান। নারী শিশু নির্যাতন বন্ধের প্রত্যাশা জানিয়ে 1426 বঙ্গাব্দে অনন্য দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান বর্ষবরণের আয়োজনে যোগ দেয়া মানুষ। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন বছরে শান্তিপূর্ণ সমৃদ্ধ দেশের প্রত্যাশা তরুণদের, বাঙালি ঐতিহ্য ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় তাদের। পহেলা বৈশাখে রাজধানী সহ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ছিল বর্ষবরণের বর্ণিল আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নেন শিক্ষার্থীরা। এতে সামিল হন নগরবাসীও। বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে আমতলায় শিশুরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ের মাঠে আমতলায় আমরা এসে অনুষ্ঠানগুলো করি, আমাদের খুবই ভালো লাগে। সবার জীবনে সুন্দর আনন্দময় জীবন আসুক। যে রঙিন আবহে বছর শুরু হলো সেই ধারা যাতে সবসময় বজায় থাকে, এমনটাই প্রত্যাশা তরুণদের। সেই সাথে বাঙালির ঐতিহ্যকে ধারণ করে এবং বাংলাদেশকে বুকে নিয়ে সামনের দিনে একটি বৈষম্যহীন সমাজ গড়তে কাজ করার প্রত্যয় তাদের। নতুন বছরে দেশ যাতে স্থিতিশীল থাকে সেই প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। কোনো দুর্ঘটনা আর যেন না ঘটে, আমরা চাই সুস্থ সবল এবং শান্তিপূর্ণ বাংলাদেশ। সবাই যাতে ভালো থাকে, আমরা যেন শান্তিতে থাকতে পারি, এটাই আমাদের কামনা। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয় গ্রামীণ মেলা। ঢেঁকি, হাঁস, মাছ এগুলো দেখে আমার খুব ভালো লাগছে। মেলায় গেছি, ঘুরে দেখেছি, খুব ভালো লাগছে। ঢেঁকি দেখেছি, মাছ দেখেছি, হাঁস দেখেছি। স্কুল কর্তৃপক্ষ বলছে বাঙালি সংস্কৃতির সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। এখানে যে গ্রামীণ পরিবেশ, যে আবহমান বাংলার সংস্কৃতি, এটির সাথে যদি ছেলেমেয়েরা পরিচিত না হয় তাহলে তারা ঠিকভাবে দেশকে ভালোবাসতে শিখবে না। রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নানা আয়োজনে নতুন বছরকে বরণ করেন শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চারুকলার মঙ্গল শোভাযাত্রা এখন ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য। এবারের শোভাযাত্রায় বিদেশিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশের বর্ষবরণের উদযাপন আকৃষ্ট করেছে ভিনদেশিদেরও। ব্রাজিলের নাগরিক আগনেস লুকাস ঢাকায় বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করেন। স্ত্রী জেসিয়াকে নিয়ে যোগ দিয়েছেন মঙ্গল শোভাযাত্রায়। বাঙালিয়ানা পোশাকে সস্ত্রীক নেচে মাতোরা করছেন সবাইকে। ভাঙা বাংলায় জানালেন নববর্ষের শুভেচ্ছা। জাপানি স্টিভান নারকি পড়েছেন পাঞ্জাবি, স্ত্রীর পরনে বৈশাখী সাজ। সুদূর ইউরোপের দেশ চেক রিপাবলিক থেকে তথ্যচিত্র নির্মাণে ঢাকা এসেছেন অ্যানা। নববর্ষের দিন চারুকলার সামনের আয়োজনে তার চোখে বিস্ময়। তোমাদের বিশেষ খাবার, বিভিন্ন প্রতিকৃতি, বিশেষ মুখোশ, সাথে সাদা লাল রঙের কাপড়, দারুণ লাগছে চারদিক। আমি প্রথমবার এখানে এসেছি, ভালো লাগছে। ইতালির বিশ্ববিদ্যালয় পড়ুয়া মাতেই বিশ্ব ঐতিহ্যের তালিকা দেখে এসেছেন মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে। অনেক অনেক রং, ভিন্ন ভিন্ন কাপড়, দারুণ। খুব কাছ থেকে বাঙালি সংস্কৃতি দেখার সুযোগ হচ্ছে। আগুনলাল পাঞ্জাবি পরে হাজির চীনা নাগরিক ব্রুস। নতুন বছরের পথ চলায় জানালেন বাংলাদেশের প্রতি ভালোবাসা। এই র্যালির অর্থ হচ্ছে মন্দ সব কিছু দূরে ফেলে শুভকে কাছে ডাকা। 2016 সালে মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের ঘোষণা দেয় ইউনেস্কো। এরপর থেকে বিদেশিদেরও আগ্রহ বাড়ছে বর্ণিল এই আয়োজন ঘিরে। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, এই স্লোগানে বাংলার নতুন বছর 1426-এর পথ চলা শুরু। বাঙালি বীরের জাতি, তাই মাথা উঁচু করে প্রগতির পথে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। সেই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতির অমীয় বাণী বিশ্ব দরবারে পৌঁছে দিতে চায়, এমনটাই প্রত্যাশা উৎসবে আগতদের। শাহরিয়ার অনির্বাণ,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শাহবাগ, ঢাকা। রাজধানীর কাফরুলে 10-তলা উঁচু খান ম্যানশনের 6ষ্ঠ তলা আগুনে পুড়ে গেছে। প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 15টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আহত হন 3 জন, তবে ভবনের কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনে দুর্ঘটনা প্রতিরোধের কোনো ব্যবস্থা ছিল না। স্থানীয়রা দাবি করছে, অ্যাকর্ড 5 বছর আগে ভবনটিকে ব্যবহার অনুপযোগী ঘোষণা করেছিল। ঢাকার কাফরুলে 10-তলা ভবনটিতে রোববার বিকালে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা 7:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 6ষ্ঠ তলায় আগুন লাগলেও অন্যান্য তলায় তা ছড়িয়ে পড়েনি। ভবনে একটি বড় রেস্তোরাঁ, ইলেকট্রনিক্সের শোরুম এবং বেশ কয়েকটি ছোট পোশাক কারখানা ও কাপড়ের গুদাম রয়েছে। এই এলাকায় রোববার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ভবনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল, তবে দুপুর 2টা পর্যন্ত খোলা ছিল কয়েকটি কারখানা। আমাদের পাশে বড় মার্কেট, ওই মার্কেটের বিভিন্ন ব্যবসায়ী তাদের মালগুলি এখানে রাখে। সিটি পার্কটা আপনার মানে বেশি বর্ষ হয়ে গেছে, মানে একদম ড্যামেজ হয়ে গেছে, মানে এই জন্য অনেকবারই মানে বলছিল যে এটা ঠিক করার জন্য, তারা মানে কিছু বলে না। ফায়ার সার্ভিস বলছে, ভবনটিতে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না। ফায়ারের ক্ষেত্রে খুব রিস্ক, এটা 2টা সিঁড়ি 4তলা পরে 1টা সিঁড়ি চলে গেছে 5 উপরে দিকে 10তলা পর্যন্ত। দিস বিল্ডিং ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। ভবনের ভাড়াটিয়া ও স্থানীয় ব্যবসায়ীরা জানালেন, পোশাক কারখানার নিরাপত্তায় আন্তর্জাতিক ক্রেতাদের জোট অ্যাকর্ড প্রায় 5 বছর আগে ভবনটি ব্যবহারের অনুপযুক্ত ঘোষণা করেছিল। সে সময় এই ভবনের চেরি গার্মেন্টস নামে একটি পোশাক কারখানাও বন্ধ করে দেওয়া হয়। গার্মেন্টস ছিল আগে, গার্মেন্টস অফ করে দিয়েছে, এখন এটা এখানে যে ফুড গার্ডেন আর কি, এখানে রেস্টুরেন্ট আর কি, এখন রেস্টুরেন্ট আছে। ভবনটা ঝুঁকিপূর্ণ ছিল, সেই জন্য এইখান থেকে এটা বাজেয়াপ্ত করা হয়েছে, তারপর থেকে এখানে রেস্টুরেন্ট হিসেবে এটা পরিচালিত করা হয়। ভবনটি প্রায় 2 বছর বন্ধ থাকার পর আবারও চালু করা হয় বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। আগুন নেভানোর পর ভবনটি সিলগালা করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে ভবনের 6ষ্ঠ তলার পুরোটাই পুড়ে গেছে বলেও জানায় তারা। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ও ভুটানের মধ্যে অগ্রাধিকার বাণিজ্য চুক্তির বিষয়ে গুরুত্ব দিতে থিম্পুর প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সাথে বৈঠকে এই আহ্বান জানান তিনি। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, 2 দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়টি বৈঠকে গুরুত্ব পেয়েছে। বাংলাদেশে কয়েকটি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে ভুটান, আর বাংলাদেশের কিছু পণ্য যাতে ভুটানে শুল্কমুক্ত প্রবেশাধিকার পায় সে বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। দুই পক্ষই একটা কথাবার্তা হয়েছে যে একটা প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করার জন্য, যেটা আগের থেকে তৈরি হয়েছিল, এখন আমরা জোর দিয়েছি যে এটা সব করে ফেলি তখন তোমার আমার 2 দেশের জন্য। আমরা ডিপেন্ড করে যখন প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করবো, আমরা তার মধ্যে কী কী রাখি না রাখি এইটা হলো কথা। অনেক পণ্য হতে পারে যেটা তারা তৈরি করে বা তাদের এক্সপোর্ট করতে পারে, আমরাও কী পাঠাতে পারি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এ কে এম শফিউল ইসলাম হত্যা মামলার রায় ঘোষণা হবে আজ। 5 এপ্রিল রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল এদিন নির্ধারণ করেন। 2014 সালের 15 নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কাছে 14পাই এলাকায় অধ্যাপক শফিউলকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ এনতাজুল হক মতিহার থানায় মামলা করেন। হত্যায় জড়িত সন্দেহে যুবদল নেতা আব্দুস সামাদ পিন্টুসহ 6 জনকে আটক করে র্যাব। পরে পিন্টুর স্ত্রী নাসরিন আক্তার রেশমাকে আটক করা হয়। 2015 সালের নভেম্বরে রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে পুলিশ। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখায় কর্মরত নাসরিন আক্তারের সাথে শফিউল ইসলামের দ্বন্দ্বের জেরে তার স্বামী যুবদল নেতা আব্দুস সালাম পিন্টু সহযোগীদের নিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি ময়মনসিংহ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত 3টি ওয়ার্ডের চরাঞ্চলবাসীর, বিশেষ করে বেহাল রাস্তা মেরামতের দাবি তাদের। সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন সিটি নির্বাচনের কাউন্সিলর প্রার্থীরা। ব্রহ্মপুত্র নদের পূর্ব পাড়ের চর ঈশ্বরদিয়া, চর নীলক্ষিয়া ও চর সিরতা, এই 3টি ইউনিয়ন ভেঙে গঠন করা হয়েছে সিটি কর্পোরেশনের 31, 32 ও 33 নম্বর ওয়ার্ড। এর মধ্যে 32 নম্বর ওয়ার্ডের ব্রিজ মোড় থেকে মিলগেট বাজার পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বাকি দুটি ওয়ার্ডে কিছু পাকা রাস্তা থাকলেও সেগুলো চলাচলের অনুপযোগী। একবার রাস্তাটা গাড়িটা লয়ে গেলে আরেকবার মন চানা যাই, ভ্যান গাড়ি চালাই, খালি ভ্যানটাও আমাদের হাতে টাইনে নেওয়া লাগতেছে। হ্যাঁ, আমরা চলতে পারতেছি না, এখানে কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না, বর্ষাকালে পায়ে হেঁটে যাওয়া যায় না, হাঁটু পানি লেগে আছে। এই তিনটি ওয়ার্ডে ভোটার প্রায় 40,000। কাউন্সিলর প্রার্থীরা বলছেন, তারা নির্বাচিত হলে রাস্তা সংস্কারের পাশাপাশি নিশ্চিত করা হবে সব ধরনের নাগরিক সুবিধা। রাস্তাঘাট, শিক্ষার মান উন্নয়ন, মাদকমুক্ত, বাল্যবিবাহ মুক্ত, এরকম প্রতিশ্রুতির সাথে সাথে এইগুলা আমরা করার চেষ্টা করছি। রাস্তাকে সংস্কার করা যায় এবং কিভাবে ওই ময়লা অপসারণ করা যায় সেই নিয়ে বসে যত দ্রুত সম্ভব এই সমস্যাগুলো সমাধান করব। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীও বলছেন, নতুন পরিষদের মাধ্যমে অবহেলিত অঞ্চলগুলোর নাগরিক সুবিধা বাড়ানো হবে। নির্বাচনের পরে যে পূর্ণাঙ্গা পরিষদ হবে, পরবর্তীতে আমরা পরিকল্পনা মাফিক ওই ওয়ার্ডের নাগরিকদের জন্য যা করা দরকার আমরা সমস্ত সিটি কর্পোরেশন থেকে করব। 33টি ওয়ার্ড নিয়ে গঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভোট 5 মে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বছরের প্রায় অর্ধেক সময়ই নলকূপে পানি ওঠে না শেরপুরের গারো পাহাড়ের পাদদেশের এলাকাগুলোতে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় দেখা দিয়েছে এই সমস্যা। মানুষের দুর্ভোগ ঘোচাতে গভীর নলকূপ বসানোর আশ্বাস দিচ্ছেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। শুষ্ক মৌসুম এলেই আর পানি ওঠে না নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দির গারো পাহাড় এলাকার নলকূপগুলোতে। দূর দূরান্তে পানির জন্য ছুটতে হয় এখানকার মানুষকে। বৃষ্টি না বাড়লে দুর্ভোগ শেষ হয় না। সংকটের মুখে অনেকেই ঝর্ণা ও কুয়োর পানি খেয়ে আক্রান্ত হচ্ছেন পেটের পীড়া সহ নানা সমস্যায়। কুয়োর পানি খাই, তারপর কুয়োর পানি তো এনকা শেষ হয়ে যেতেছে গা, শেষ হয়ে যেতেছে গা, এনকা টিউবওয়েল তো বসান যায় না, পাথর নিচে পাথর আছে। সে খাওয়া দাওয়ার পানি, গোসলের পানি, পোলা পানি গোসল করান যায় না, এখানে খুব কষ্ট। দূরান্ত থেকে পানি নেসতে হয়, নেসে তারপরে আমাদের খাইতে হয় অথবা কাপড় চোপড় দিতে হয়। গারো পাহাড় এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর এমনিতেই নিচে, তারপরও শুষ্ক মৌসুমে পানির স্তর আরও নিচে নেমে গেলে বাড়ে সংকট। পাহাড়ি এলাকার মাটির নিচে প্রচুর পাথর থাকায় গভীর নলকূপ বসানোর খরচও অনেক বেশি। কিন্তু এই মুহূর্তে কোনো বরাদ্দ নাই, তো আমি স্পেশালভাবে ওখানে একটা গভীর নলকূপের ব্যবস্থা করতেছি, যেখানে যে প্রবলেমটা আছে এই গভীর নলকূপটা আমি খুব দ্রুত করে দিচ্ছি যাতে ওখানকার পানির সমস্যাটা সমাধান হয়। পরিস্থিতি বিবেচনায় শিগগিরই গভীর নলকূপ বসানোর উদ্যোগের কথা জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব। আরও বেশি জলাধার সৃষ্টি করব, ল্যাক সৃষ্টি করব, যাতে এই বর্ষাকালে যে পানিটা আমরা পাবো, বৃষ্টির সময় যে পানিটা পাবো, সেই পানিটা আমরা যেন সংরক্ষণ করতে পারি। স্থানীয়রা বলছেন, গভীর নলকূপ বসানো হলে খাবার পানির সংকট মেটার পাশাপাশি সুবিধা পাওয়া যাবে কৃষিকাজে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 3 মাস বন্ধ থাকার পর মৌলভী বাজারের চা বাগানগুলোতে একসাথে শুরু হয়েছে নতুন পাতা সংগ্রহ। আগাম বৃষ্টিপাত আর আবহাওয়া অনুকূলে থাকায় এবার চায়ের উৎপাদন অতীতের সব রেকর্ড ছাড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী সারা দেশে মোট চা বাগানের সংখ্যা 166টি, যার 92টি রয়েছে মৌলভী বাজারে। নতুন মৌসুমে মৌলভী বাজারের সবগুলো চা বাগানে চলছে পাতা সংগ্রহ। এ মৌসুমে আগাম বৃষ্টিপাত আর আবহাওয়া অনুকূলে থাকায় রেকর্ড পরিমাণ চা উৎপাদনের আশা বাগান মালিকদের। তাই নতুন চারা রোপণ, পোকামাকড় দমন সহ বাগান পরিচর্যায় ব্যস্ত তারা। গাছে কৃত্রিমভাবে পানি দেওয়ার ব্যবস্থা রেখেছি এবং গাছকে প্রুনিংয়ের মাধ্যমে নতুন পাতা দেওয়ার জন্য উপযুক্ত করে রেডি করেছি। এখন মাশাআল্লাহ বৃষ্টি হওয়াতে গাছে নতুন কুড়ি চলে আসছে এবং আমরা প্রোডাকশনে চলে গেছি। ইনশাআল্লাহ আশা করছি এবার খুব ভালো প্রোডাকশন হবে। এবছর চায়ের প্রোডাকশন ভালো দেখতেছি মৌসুমের কারণে, যেমন বৃষ্টি চৈত্র মাসেও বৃষ্টি চলে এসেছে। 3 মাস বন্ধ থাকার পর চলতি বছরের প্রথম চা পাতা উত্তোলন শুরু হয় খুশি শ্রমিকরাও। নতুন পাতা এসে আমরা যেমন বেশি বেশি পাতা তুলবো, আমাদের সংসার নিয়ে চলবো পাতার পয়সা নিয়ে। আমাদের বাগানে 2-3 মাস পাতি ছিল না, পাতি আসেছে, এখন আমরা পাতি তুলছি। 2016 সালে রেকর্ড পরিমাণ 8 কোটি 50 লাখ কেজি চা উৎপাদন হয়। এরপর 2018 সালে উৎপাদন হয় 8 কোটি 21 লাখ কেজি চা। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে চা উৎপাদন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে মনে করছেন চা সংশ্লিষ্টরা। আগামী মাসগুলো যদি এরকম ওয়েদার থাকে, বৃষ্টি পর্যাপ্ত বৃষ্টি পাই, সানলাইটও পাই, তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের দেশের চাহিদা 85 মিলিয়ন এটা ক্রস করে আমরা 90 মিলিয়নের উপরে উৎপাদন করতে পারবো। কেননা প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক করতেছে মালিকরা।
পুরাতন চা গাছের বদলে উচ্চ ফলনশীল জাতের কলম চারা রোপণ সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে দেশের চা বাগানগুলোতে, যার ফলে দিন দিন বাড়ছে উৎপাদন। এ ধারা অব্যাহত থাকলে আগামীতে চা রপ্তানি সম্ভব বলে মনে করছেন চা সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারত থেকে কয়লা আমদানি বন্ধ হয়ে যাওয়ায় লোকসানে সুনামগঞ্জের তিনটি শুল্ক বন্দরের কয়লা আমদানিকারকেরা। তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও ও বাগলি শুল্ক স্টেশনে 15 জানুয়ারি থেকে কয়লা আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ীরা হতাশ। ভারতীয় রপ্তানিকারকদের কাছে প্রায় 50 কোটি টাকা আটকা পড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের আমদানিকারকেরা। দেশের উত্তর পূর্বাঞ্চলের বড় শুল্ক বন্দর সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও ও বাগলি, মূলত ভারতের মেঘালয় রাজ্য থেকে এসব বন্দরে কয়লা রপ্তানি করা হতো। কিন্তু হঠাৎ নোটিশ ছাড়াই কয়লা রপ্তানি বন্ধ হওয়ায় লোকসানে ব্যবসায়ীরা। কয়েক বছর আগে কয়লা রপ্তানি বন্ধে ভারতের পরিবেশবাদী সংগঠন ডিমা হাসা ও জেলা ছাত্র ইউনিয়ন আবেদন করলে 2014 সালে মেঘালয় সরকারের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল NGT এই 3 রুটে কয়লা পরিবহন বন্ধের নির্দেশ দেন। পরে ভারতের সুপ্রিম কোর্টের আদেশে থেমে থেমে কয়লা আমদানি হতো। সবশেষ গত বছর ভারতের সুপ্রিম কোর্ট 31 জানুয়ারি পর্যন্ত উত্তোলিত কয়লা রপ্তানির নির্দেশ দেন। এরপর প্রায় 50 কোটি টাকার কয়লা আমদানির LC করেছিলেন তারা, কিন্তু 15 জানুয়ারির পর কয়লা রপ্তানি বন্ধ হয়ে যায়। 2014 থেকে এই পর্যন্ত খুবই আমরা যারা ব্যবসায়ী আছি খুবই লোকসানে আছি। পার মান্থ আমাদের একজন ব্যবসায়ীর 10 লক্ষ টাকা করে ব্যাংক ইন্টারেস্ট দিতে হচ্ছে। আমদানিকারকরা জানান কয়লা আমদানি বন্ধে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ বিষয়ে দ্রুত ভারত সরকারের সাথে আলোচনার তাগিদ দিয়েছেন তারা। ইন্ডিয়ার এই জটিলতা যদিও আমাদের সরকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে নিরসন করে দিত, তাইলে আমাদের এই রাজস্ব দিন দিন আরও বৃদ্ধি পেত। সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি ও বড়ছড়া কয়লা আমদানি গ্রুপের মধ্যে একটি সমঝোতা মিটিং করে আমরা শিল্প ও বাণিজ্য মন্ত্রীর কাছে আমরা যাব, অচিরেই যাতে বর্ডার খুলে দেওয়া যায়। ভারতের আদালতে বিষয়টি বিচারাধীন থাকায় LC-র টাকা ফেরত পাওয়ার বিষয়টিও ঝুলে আছে বলে জানিয়েছেন বাংলাদেশের আমদানিকারকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বকাপের দল চূড়ান্ত। 15 সদস্যের দল অপারেশনস কমিটির কাছে জমা দিয়েছেন নির্বাচকেরা। 2 থেকে 3 দিনের মধ্যে ঘোষণা করা হবে দল। সেখানে খুব একটা চমক নেই আবারও জানিয়েছেন BCB সভাপতি নাজমুল হাসান পাপন। বলছেন আয়ারল্যান্ডে ট্রাই নেশন সিরিজে বেশ কয়েকজনকে দেখে নেওয়া হবে, সুযোগ থাকলে পরে তাদের দেওয়া হবে বিশ্বকাপের দলে। আমাদের যে টিমটা যাচ্ছে তাদের সকলের মনে অনেক সাহস আছে। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, মাশরাফি কাউকে ভয় পায় না। এখন নতুন তাদের সাথে যোগ হয়েছে বেশ নতুন কয়েকটা ছেলে, এমনকি মুস্তাফিজ, মেরাজও কাউকে ভয় পায় না। ওয়ার্ল্ড কাপের দিতে হবে দেখে আমরা একটা স্কোয়াড 15 জনে দিয়ে দিচ্ছি, কিন্তু এরপরে যে ত্রিদেশীয় সিরিজটা আছে ওখানের জন্য আমরা অপেক্ষা করে দেখব যে কারা ভালো পারফর্ম করছে, এবং নতুন কয়েকজনকে সুযোগও হয়তো দেওয়া হবে। সেখান থেকে যারা ভালো খেলবে তারা ওখানটায় দলে আবার চলে আসতে পারে। এই প্রথম বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিশ্চিত করেছে বাফুফে। তবে লন্ডন থেকে ট্রফি দেশে এলেও এখনও প্রাইজ মানি ঠিক করেনি ফেডারেশন। প্রচার প্রচারণায় কোনো রকম ঘাটতি রাখা হচ্ছে না। বিনা টিকিটে ম্যাচ দেখার সুযোগ পাবে স্কুল শিক্ষার্থীরা। 22 এপ্রিল মাঠে গড়াচ্ছে প্রথম বঙ্গমাতা অনূর্ধ্ব-19 গোল্ড কাপ। আসরকে শতভাগ সফল করতে ব্যস্ত বাফুফে কর্তারা। নিরাপত্তা ও প্রচার প্রচারণায় গুরুত্ব দিচ্ছে আয়োজক কমিটি। টুর্নামেন্ট কমিটির প্রথম সভায় গঠিত হয়েছে 7 উপকমিটিও। প্রথম আসরে বাজিমাত করতে চায় বাংলার নারীরা, তাই প্রস্তুত থাকছে বাফুফেও। ফাইনালে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেহেতু প্রথম টুর্নামেন্ট বঙ্গমাতার নামে, এই টুর্নামেন্টে বাংলাদেশ ভালো করবে, এবং ভালো বলতে আমরা চ্যাম্পিয়ন হব, এবং এই চ্যাম্পিয়ন ট্রফিটা মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে আমাদেরই খেলোয়াড়রা নেবে। লন্ডন থেকে বঙ্গমাতা গোল্ডকাপের ট্রফি আনা হয়েছে, তবে এখনও চূড়ান্ত হয়নি প্রাইজ মানি। বঙ্গমাতার নামে টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের ভার কি অনেক কিছু বেশি, সেই জন্য এইটার চূড়ান্ত এই যে আমাদের প্রাইজ মানিটা একটু কত হতে পারে সেটা আমরা নিজেরা আলোচনা করে পরবর্তী মিটিংয়ে অবশ্যই আপনাদেরকে আমরা দিব। বঙ্গমাতা গোল্ডকাপে দর্শক টানতে আগে থেকেই প্রচার প্রচারণায় নেমেছে বাফুফে। কলম্বিয়ান 2 ফুটবলার উড়িয়ে এনেছে,
সঙ্গে যুক্ত হয়েছে ইউনিসেফও। এবার বিনা টিকিটে স্কুল শিক্ষার্থীদের সরাসরি স্টেডিয়ামে ম্যাচ দেখানোর পরিকল্পনা কর্তাদের। প্রত্যেকটা স্কুলকে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের থেকে দরকার আমরা চিঠি দিব, চিঠি দিয়ে এবং বাসে করে তাদের আনার আমরা ব্যবস্থা করব। আনার ব্যবস্থা করে জেলা প্রশাসককে আমরা জানাবো, আমরা ক্রীড়া সংস্থাকে জানাবো এবং সবাই যাতে স্টেডিয়ামে এসে খেলাটা দেখতে পারে সেই চেষ্টা আমরা করব। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। কারাগার থেকেই নুসরাত হত্যার নির্দেশ সিরাজউদ্দৌলার, সরাসরি জড়িত আসামি নূর ও শামীম। প্যারোলে মুক্তি চাইবেন না কারাবন্দী খালেদা জিয়া, জানালো বিএনপি, নেই জোরালো কর্মসূচি। ভাড়ায় আনা উড়োজাহাজে মাসে 10 কোটি টাকা লোকসান গুনছে বিমান, কর্মকর্তাদের গাফিলতি। বর্ণিল উৎসবে সারা দেশে বর্ষবরণ, মঙ্গল শোভাযাত্রায় সমৃদ্ধ সহনশীল দেশের আশা। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্স শুরু আজ, রুবেলকে নিয়ে ঝুঁকি নেবে না আবাহন। এই ছিল এখনকার সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।